বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে অনেক জামা কাপড় কাচবো, তোমাদের সেটাই দেখাবো। চলো, জামা কাপড় সব রেখেছি, বিছানার চাদর, সব শাড়ি, সব বালিশের ওয়াশ, সব কাচ গিয়ে ধোবো। এগুলোকে জড়ো করে রেখে দিয়েছিলাম, কদিন ধরে বৃষ্টি, এখন সব ভেজাবো। জলের মধ্যে সার দিয়ে দিচ্ছি, জলে সার দিয়ে দিয়েছি। এগুলো সব ধুয়ে নেব, বেশি করে সার দিয়ে দিয়েছি। আর যা বৃষ্টি, তিন গামলা ভিজিয়ে নিয়েছি, এগুলো এবার কেচে দেবো। এখন সব জামা কাপড়গুলো কেচে নেব। আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, আর জামা কাপড়গুলো এতদিন জড়ো করা রেখে দিয়েছিলাম, কী করব, এত বৃষ্টি, বাবা বৃষ্টির মধ্যে মেলাবো কোথায়। ছাদে চলে এসেছি কেচে ধুয়ে, দেখতে পাচ্ছো বন্ধুরা ছাদে কীরকম রোদ্দুর। আমি তাড়াতাড়ি করে কেচে আগে ছাদে দিয়ে দিলাম, বাবা রোদ্দুরে না সকালে আবার কখন বলা যায় না বৃষ্টি এসে যাবে, তাই জন্য আগে ছাদে মেলিয়ে দিতে এসে গেছি কেচে। আর দেখতে পাচ্ছ সব শাড়ি, দুখানা চাদর, আমার চুড়িদার, বালিশের ওয়া সব ধুয়ে দিয়েছি। তারপরে একটু বেরোবো, একটু কাজ আছে বাইরে, ওই জন্য আরও তাড়াতাড়ি করে কেচে স্নান করে রেডি হয়ে বেরোতে হবে, তোমাদের সব কিছুই দেখাবো। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম রোদ্দুর, তাকানো যাচ্ছে না। আর কী বলতো, জামা কাপড়গুলো প্রতি সপ্তাহেই কাচতে হয়, চাদর, বালিশের ওয়া, জামা কাপড়। জামা কাপড় তো রোজকার জামা কাপড় রোজই কাচতে হয়, তাও কী বলতো বৃষ্টির মধ্যে জামা কাপড়গুলো কাচা যায়, কিন্তু বড় বড় চাদর, তারপরে তোমার কুর্তি, লেগিংস, সেগুলো তো কাচা যায় না। এই পাশে আমার এইটা বোনের বাড়ি, দেখা যাচ্ছে আমার ছাদ থেকে, ভালোই লাগছে। অনেকদিন পর রোদ্দুর উঠেছে তো বেশ ভালো লাগছে। আর আমাদের বড় ছাদ তো, আর ভীষণ রোদ্দুর, চারিদিকে জামা কাপড় না এক ঘন্টা দেড় ঘন্টায় শুকিয়ে যায়। ওই পাশেও একটা ছোট ছাদ আছে, তোমাদের দেখাবো। তোমরা হয়তো দেখেছো আমি যখন রিলস করতাম বা এমনি কোনো ভিডিও করতাম, ওখানে ছোটো ছাদে যেতাম। বড়ো ছাদটা বেশি বড়ো, এটা অনেক জামা কাপড় কেচে মেলানো যায়। আর হচ্ছে রোদ্দুরটা একদম পড়ে এদিকটা, পূর্ব দিক, রোদ্দুরটা একদম পুরো এই আমার পুরো ছাদে পড়ে। চলো, সব জামাকাপড়গুলো মেলানো হয়ে গেছে, আমি ক্লিপ দিয়ে চলে যাব। এই যে বেরিয়ে গেছি রেডি হয়ে, অটোতে উঠে গেছি, যাচ্ছি আমি। আজকে বলছে বন্ধ, কিন্তু বন্ধ না, আজকে জামা তোমার সবই দোকান পাশার খোলা, অটো টোটো সবই চলছে, শুধু বাস চলছে না, হচ্ছে ব্যাপার। বন্ধ হবে না, বন্ধ বললেই বন্ধ হয় মানে, কিন্তু
দেখো, দোষীদের শাস্তি পাওয়াটা খুব জরুরি, নাহলে এরা কি বলো তো দিনের পর দিন না বেড়ে যাবে। যে আগে শাস্তি, মেয়েদের ওপর অত্যাচার, এগুলো মেনে নেওয়া যায় না। একটা ফুলের মতো সুন্দর মেয়ের জীবনটাকে পুরো নরক বানিয়ে দিল। তার মা বাবার কি অবস্থা বলো, সন্তান হারানোর কি কষ্ট, সেটা হচ্ছে যার যায় সেই একমাত্র বোঝে। আমি চাই ওদের শাস্তি হোক, আর এমন শাস্তি হোক যাতে কোনো দিন কেউ এরকম সাহস দেখানোর মানে এ না পায়। দেখতে পাচ্ছ অটো করে যাচ্ছি, কি সুন্দর সিন সিনারিগুলো দেখো, গাছপালা, পোস্ট মানে এতেই আমি চলে এসেছি পোস্ট অফিসে। যা না বসে দিতে কর, লাইন রয়েছে, বাচ্চাটা কীরকম ঘুরছে, পড়ে যেতে পারে যখন তখন। বসে রয়েছি, লাইন ডাকবে তারপরে আসবো। পোস্ট অফিসে একটা কাজ রয়েছে, কাজটা করে বেরিয়ে যাবো। লাইন আমার নাম ডাকবে, তারপরে আমাকে ভেতরে যেতে হবে। দেখতে পাচ্ছ গাছ, কি সুন্দর বাগান। পোস্ট অফিসের সাইডগুলোতে দেখো এত সুন্দর লাগছে গাছপালায়, মানে এতে অক্সিজেন পাওয়ার খুব ভালো উপায়। চলো, পোস্ট অফিসের কাজ হয়ে গেছে, এবার আমি বেরিয়ে যাব। আর আজকে লাঞ্চ করেই চলে এসেছি, একবারে লাঞ্চটা না করলে না অনেকটা বেলা হয়ে গেছে, দুটোর পর বেরোলাম, ওই জন্য একদম খেয়ে দিয়ে চলে এলাম। খাওয়া থাকলে সুবিধা হয়। এই যে বজরঙ্গলীর মন্দির দেখতেই পাচ্ছ, কি সুন্দর। আর এদিকে স্টেশন সাজিয়েছি। চলো ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করো। যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।